তো ভিওয়ার কীভাবে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আপনি বিভিন্ন প্রকার ওয়েবসাইট বা অ্যাপে আপনি লগ ইন করেছেন সেই অপ্রয়োজনীয় ওয়েবসাইট বা অ্যাপগুলি থেকে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ করে দেবেন মানে আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা এমন অনেকেই আছে বিভিন্ন গেম বা বিভিন্ন ফটো এডিটিং বা বিভিন্ন প্রকার ওয়েবসাইটে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে থাকি তো এখন সেগুলো যদি আমাদের অপ্রয়োজনীয় হয়ে যায় মানে আমাদের আর দরকার হয় না তো সেগুলো থেকে কিন্তু আপনার অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ করে দেওয়া দরকার তা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো সময় কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আপনার সেই অ্যাপের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে আপনার ফেসবুকের কাঁথাগুলো থাকার কারণে তো বিহল আপনি কীভাবে আপনি যে বিভিন্ন প্রকার ওয়েবসাইট বা অ্যাপগুলোতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছেন সেইগুলি আপনি কীভাবে রিমুভ করে দেবেন যদি আপনার দরকার না হয় তো বিহার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বিভিন্ন প্রকার অ্যাপ বা ওয়েবসাইট থেকে লগ ইন থেকে রিমুভ করে দেওয়ার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে আপনি সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনি চলে আসবেন তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসার পর আপনি এখানে আপনার সেই ফেসবুক আইডিতে আপনি আইডি দিয়ে আপনি বিভিন্ন প্রকার ওয়েবসাইট বা অ্যাপগুলোতে লগ ইন লগ ইন করেছেন তো সেখান থেকে রিমুভ করে দেওয়ার জন্য আপনি এই ফেসবুক আইডিটি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন করে নেবেন তো এইখানে লগ ইন করে নেওয়ার পর আপনি এইখানে দেখতে পাবেন কলার একটি থ্রিলিন্ডার আইকন অথবা প্রোফাইল অ্যাকাউন্টের মধ্যে শো করবে তো আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্কল করে নিচে চলে আসবেন তো নিচে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি থামেস চলে আসবে তো আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির দেখতে পাবেন সেভিংস নামে একটি অপশন কিন্তু এখানে রয়েছে আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটি লোট নিতে পারেন তো লোট নেওয়ার পর ভিউয়ার আপনি এখান থেকে একদম ইস করে নিচে চলে আসবেন তো নিচে আসার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু এখানে শোর করছে তো আপনি কী করবেন এই অপশানটি খুঁজে বের করার পর আপনি এইখানে একটি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর ভিহার এখানে আপনার একটু লুট নেবেন তো নোট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডিটি আপনি যে 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 অ্যাপ বা যে যে ওয়েবসাইটে লগ ইন করবেন সেইগুলো কিন্তু এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি অ্যাপে লগ ইন করেছি এবং এইখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার এইখানেও কিন্তু আমি লগ ইন করেছি তো আপনারা যেসব অ্যাপ এখন বর্তমানে ব্যবহার করতে চান না বা ব্যবহার করছেন না সেগুলো থেকে আপনারা এগুলো চাইলে রিমুভ করতে পারবেন তো এগুলো রিমুভ করার জন্য এইখানে চলে আসার পর আপনি যেখান থেকে রিমুভ করতে চাচ্ছেন আপনি সেইটার উপরে এইভাবে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর বিহার আপনার এখানে আবার একটু লোট নেবেন তো লোট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক এবং তার নিচে কিন্তু এখানে রিমুভ লেখা শো করছে বা উপরে এখান থেকে রিমুভ লেখা শো করছে আপনি এখান থেকে ফেসবুকের নিচে যে রিমুভ লেখাটি রয়েছে এইখানে ক্লিক করে আপনি এখানে রিমুভে ক্লিক করলে কিন্তু আপনার সেই অ্যাপ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু রিমুভ হয়ে যাবে তো এখানে কিন্তু অবশ্যই একটু লোট নেবেন তো লোট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটা অ্যাপে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা তাই এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো ভিওয়ার আপনি চাইলে কিন্তু আপনার যে সব অ্যাপে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ রয়েছে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সেগুলো থেকে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে হবে সেখান থেকে তো ভিওয়ার অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি বিভিন্ন প্রকার অ্যাপ বা ওয়েবসাইটে লগ করেছেন সেগুলো থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর করার জন্য সেখান থেকে রিমুভ করে দেবেন তো ভিওয়ার এই সিনেমা তো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন